আজকে আমাদের সাথে আছেন মাহিয়া মাহি এন্ড অফকোর্স ভুলে যান সাদি ইচ্ছা করে উনি চেয়ারম্যান সাহেব পজ নিয়ে এই কারণে যে যত আগ্রহ যত কনসেন্ট্রেশন আমাদের মতো গরিব আদমিদের এরকম সুন্দরীদের জন্য যতবারই এরকম সুন্দরী বলছি ততবার একবার করে অপু ভাইয়ের দিকে তাকিয়ে নিচ্ছি যে তার ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ আসছে কি না অপু ভাই অভ্যস্ত কখনো কি এর আগে ভেবেছিলেন যে বৈবাহিক সম্পর্কের পর আপনার জীবন এত চমৎকার সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে না একদমই না আমি তো বললামই যে আমি আমি যেদিন আমার আর্ট হয়েছে যেদিন সবাইকে ইনভাইট করেছিলাম সব সাংবাদিক ভাইদেরকে তখন আমাকে একটাই কোয়েশ্চেন করা হয়েছিল আচ্ছা ক্যারিয়ারের এই অবস্থায় থেকে আপনি যে বিয়ে করে ফেলছেন তো আপনি কি সিনেমা ছেড়ে দিচ্ছেন তো আমি বল আমি আমি মনে মানে যদিও আনসার করছিলাম যে না আমি সিনেমা করব বছরে দু একটা করব কিন্তু আমার মন জানতো যে আমি আসলে করব না কারণ সিনেমা তো আর আসবে না কারণ যতটুকু সবাই আমাকে বলেছে প্লাস আমি ইতিহাস যেটা বলে আসলে বিয়ের পরে ক্যারিয়ার ডাউন হয়ে যায় তখন আর আমাকে সবসময় আমি নিজে চিন্তা করতাম যে যখন আমি আসলে ডাউন হয়ে যাবো তখন আমি সিনেমাই করব না আমার মানে যেখানে আসলে মানে আমি একটা সময় এরকম পাস করে যে মোটামুটি আমার সিনেমা ভালো চলছে সবাই আমাকে পছন্দ করছে যখন এমন একটা সময় আসবে যখন পছন্দ করবে না তখন আমি আসলে থাকতে চাই না আমি সবসময় এটা বলতাম তো সিনেমা বিয়ের পর থেকে আমার মনে হচ্ছে অপু আমার জন্য একটা লাকি চাম সো ও আমার লাইফে আসার পর থেকে আমার সব কিছু অনেক ভালো যায় আমার সিনেমা থেকে শুরু করে আমার সব কিছু আমার লাইফের সব কিছু আমার অনেক ভালো যায় ওকে